মুসানা বিজীবনী আমি আপনাদের মাঝে বলছি বাচ্চারা তোমরা আবারো একটু রেডি হয়ে যাও এই গজলটা মন দিয়ে শুনবে শেষে আমি প্রশ্ন ধরব গজলের মধ্য থেকে আমি দেখব কোন বাচ্চাটা উত্তরটা দিতে পারে একেবারে মন দিয়ে শোনো খোদার উপর খুদ গাহিতে লাগলো তোরে খুন শোন বলি রে ফেরাউন খোদার উপর খুদ গাহিতে লাগলো তোরে খুন শোন বলি রে ফেরাউন অহংকারে পতনার পতনে মরণ কি হয় পরিণাম খোদার উপর খুদ গাহিতে লাগলো তোরে খুন শোন বলি রে ফেরাউন অহংকারে পতনার পতনে মরণ কি হয় পরিণাম এক জ্যোতিষে ফেরাউনের হাত দেখে বলে মহাবিপদ আপনারই সম্মুখে তারিখ নির্ধারণ করে দিয়ে বলে এক শিশু জন্মাবে বনি ইসরাইলে তোমার জোতে থাকা সত্ত্বেও করবে পেরেশান হবে বড় যে দুশ্মন তোমার রাজতে থাকা সত্ত্বেও করবে পেরেশান হবে বড় যে দুশ্মন ধ্বংস করবে সাম্রাজ্য আর ইজ্জত সম্মান কি হয় পরিণাম খোদার উপর খুদ গাহিতে লাগলো তোরে খুন শোন বলি রে ফেরাউন অহংকারে পতনার পতনে মরণ কি হয় পরিণাম এক জ্যোতিষী ফেরাউনের হাত দেখে বলল তোমার রাজ্যে এই তারিখের মধ্যে একটা পুত্র সন্তানের জন্মগ্রহণ হবে যে ছেলেটা তোমার রাজ্য একেবারে ধ্বংস করে দেবে তোমার যে মান সম্মান একেবারে ধুলায় মিশিয়ে দেবে তখন ফেরাউন রেগে গেল রেগে গিয়ে প্রহরীদের বলল আমার রাজ্যে এই দিনের মধ্যে যদি কোনো পুত্র সন্তানের জন্মগ্রহণ হয় তাকে একেবারে কতল করে দাও তাকে একেবারে মেরে দাও তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন ফেরাউন তখনই এলান করে পুত্র জন্মালে দিও তার দাফন করে তখন মাখাতুনের ঘরে এলো সোনার চাঁদ বলে আল্লাহ মোর ছেলের চমকে দিও কিসমাত কলিজা ছেড়ে সিন্ধুক ভরে দিল আমি জান তখন সাগরে বয় তুফান কলিজা ছেড়ে সিন্ধুক ভরে দিল আমি জান তখন সাগরে বয় তুফান বলে হেফাজত করো আল্লাহ মোর দুধের সন্তান কি হয় পরিণাম খোদার উপর খুদ গাহিতে লাগলো তোরে খুন শোন বলি রে ফেরাউন অহংকারে পতনার পতনে মরণ কি হয় পরিণাম প্রহরীরা দেখছে যার পুত্র সন্তান হচ্ছে তাকে একেবারে কতল করে দিচ্ছে মেরে দিচ্ছে আল্লাহ কি কারিশমা দেখুন ঠিক সেই সময়ে মা খাতুনের গর্ভ থেকে প্রসব হলো শিশু মুসা নবী মুসা আলাইহিস সালাম আম্মা জান মা খাতুন তখন ভাবছেন তাই তো প্রহরীরা যদি জানতে পারে আমার ছেলে হয়েছে তাহলে আমার ছেলে তাকে তো মেরেই ফেলবে তাই তিনি কি করলেন একটা সিন্ধুকের মধ্যে নিজের সন্তানটাকে ওই বাচ্চা ছেলে আহারে ওই শিশু মুসা নবীকে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন আর আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার সন্তানটাকে আপনার পথে আমি ছেড়ে দিলাম আপনি আমার সন্তানটাকে রক্ষা করবেন তো তখন শিশু মুসা নবী ভেসে ভেসে নীল নদে ভাসতে ভাসতে চলে যাচ্ছে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে আচ্ছা মনা তোমরা কথা বুঝতে পারছো তো কথাগুলো বুঝতে পারছেন তো আপনারা ঠিক আছে আমি কিন্তু শেষে প্রশ্ন ধরব কথার মধ্যেই বলে চলে যাব কথাটা শেষে দেখব কে বলতে পারে শিশু মুসা সিন্ধুকে ভিতরে যাই তুলে দুলে সাগর জলে সুদূরে যেখানে তে গেলে বলো বাঘের ভাই আর সেখানে তে গেলে কেন সন্ধ্যা হয় লক্ষ্য রাখে সোনার ভাইকে বোন মারিয়াম কোথায় ভেসে যায় ভাই যান লক্ষ্য রাখে সোনার ভাইকে বোন মারিয়াম কোথায় ভেসে যায় ভাই যান
সিন্ধু কাটকে গেল দেখো যে থাই ছিল ফেরাউনের উদান কি হয় পরিণাম খোদার উপর খুদ গাহিতে লাগলো তো রে খুন শোন বলি রে ফেরাউন অহংকারে পতনার পতনে মরণ কি হয় পরিণাম ভাসতে 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 যেখানে গেলে বাঘের ভয় সেখানে গেলে রাত ভয় যেখানে গিয়ে থামলো সেই জায়গাটা অন্য কোথাও নয় সেটা হলো ফ্রাউনের উদ্যান ফ্রাউনের বাড়ির কাছে গিয়েই থামলো তো ফ্রাউনের স্ত্রী মাসিয়া ছুটে আসলো এসে সিন্ধুকটা খুলে দেখছে পূর্ণিমা চাঁদের মতো একটা পুত্র সন্তান তো আল্লাহ তাআলা কোনো পুত্র সন্তান দেননি তো তিনি সাথে সাথে ফ্রাউনকে ডাকলেন বলছে দেখুন কত সুন্দর একটা ছেলে শিশু কত সুন্দর একটা পুত্র সন্তান আমাদের তো কোনো ছেলে নেই আমরা এই ছেলেটাকে মানুষ করব আমাকে আম্মা জান বলে ডাকবে আপনাকে আব্বা জান বলে ডাকবে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে কিন্তু ফেরাউন বলল যে না ওই ছেলেটাকে আমি আমার প্রাসাদে তুলব না কেন জ্যোতিষী তো বলে দিয়েছে এই সময়ের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ হবে যে ছেলে আমার রাজ্য একেবারে ধ্বংস করে দেবে এই ছেলে যদি সেই ছেলে হয় কিন্তু মাসিয়া বলছে যে না এত সুন্দর ছেলে এই ছেলে সেই ছেলে হতে পারে না তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন তার আগে একবার সবাই মিলে তকবীর ধ্বনি দেব যারা শুনছেন মন দিয়ে শুনছেন আমি বুঝতে পারছি একটু উচ্চ আওয়াজে তকবীর দাও নারাই তকবীর আইমানা তোমরা একটু নড়ে চড়ে তকবীর দাও নারাই তকবীর সিন্ধু খুলে পূর্ণিমা চাঁদ দেখা যায় বলুন সুবহানাল্লাহ সিন্ধু খুলে পূর্ণিমা চাঁদ দেখা যায় তখন আসিয়া বিবির মমতা হলো উদয় আসিয়া বিবি বাধ্য করাই স্বামীকে কোন পুত্র সন্তান দেয়নি খোদা আমাকে অতি যতনে করবো আমি লালন পালন আমার সোনার চাঁদ রতন অতি যতনে করবো আমি লালন পালন আমার সোনার চাঁদ রতন মা বলে ডাকবে আমায় আপনাকে আবাজার কি হয় পরিণাম খোদার উপর খুদ গাহিতে লাগলো তো রে খুন শোন বলি রে ফেরাউন অহংকারে পতনার পতনে মরণ কি হয় পরিণাম মাসিয়া বলছে এই বাচ্চাটাকে আমি মানুষ করব আমি লালন পালন করব ফ্রাউন বলছে যে না ওকে আমি আমার রাজপ্রাসাদে তুলব না আপনারা জানেন সমাজে অনেক আছে যে আল্লাহ তাদের কোনো পুত্র সন্তান দেয় না বারেবার হচ্ছে সন্তান কিন্তু হচ্ছে কি মহিলা মেয়ে সন্তান হচ্ছে অনেক স্বামীরা আবার দুঃখ করে স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করে যে বারেবার তো শুধু মেয়ে সন্তান হয় এটা দোষ কিন্তু স্ত্রীদের না এই মানে সন্তান দেয় কি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ইচ্ছায় সবকিছু হয় তিনি চাইলে পুত্র দিতে পারেন তিনি চাইলে মানে কন্যা দিতে পারেন ওই জন্য ভরসা রাখতে হবে আল্লাহর উপরে স্বামীরা স্ত্রীদেরকে অসম্মান করবেন না তো এদিকে বলছে যে আমি ওই সন্তানটাকে লালন পালন করব দুনিয়ায় অনেকের আবার এমনও আছে আল্লাহ তাদের কোনো সন্তানই দেয় না তারা দেখবেন কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে যদি কোনো ছেলে শিশু পায় না ছুটে গিয়ে সেই নারীরা সন্তানটাকে কোলে নেয় কত যত্ন করে কপালে চুমা দেয় আর বলে আহারে এইরকম যদি আমার একটা ছেলে হতো তাহলে মনটা আমার ভরে যেত তেমনি ভাবে মাসিয়া শিশু মুসানাবিকে দেখে এত মায়ায় পড়ে গেছে বলছে এই ছেলেটাকে আমি মানুষ করবো আমাকে মা বলে ডাকবে আমার হৃদয় ঠান্ডা হয়ে যাবে তো ফেরাউন কোন রকমে রাজি হচ্ছে না সেই সময় একটা আল্লাহর কি কারিশমা ঘটে গেল দেখুন ফেরাউনের বাড়িতে একটা পরিচারিকা মেয়ে ছিল তার সারা শরীরে কুষ্ঠ রোগে ভর্তি ছিল সারা শরীরটা ছিল কুষ্ঠ রোগে ভর্তি তো দুইজন যখন কথোপকথন করছে ওই ফেরাউনের ওই পরিচারিকা মেয়েটা ওই ওই শিশু মুসানাবিকে একটু কোলে নিয়েছিল সিন্ধুক থেকে তুলে একটু কোলে নিল আল্লাহর কি কারিশমা নবীদের কি মজেজা দেখুন ওই ছোট বয়সে শিশু মুসানাবি লালা একটুখানি মেয়েটার গায়ে পড়েছিল পড়ার সাথে সাথে আল্লাহর কি কারিশমার সাথে সাথে ওই মেয়েটার শরীর কুষ্ঠ রোগ থেকে আল্লাহ ভালো করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ যখন সুস্থ হয়ে গেছে মাসিয়া ফেরাউনকে ডেকে বলছে দেখুন এত ছোট বয়সে কত ভালো লক্ষণ বড় হলে কতই ভালো হবে কিন্তু ফেরাউন কোনো রকমে মেনে নিচ্ছে না শেষে বাধ্য হলো স্ত্রীর কথা শুনে তাকে রাজপ্রাসাদে নিয়ে গেল কি ঘটেছিল কবি লিখছে শুনুন ফেরাউনের পরিচারিকা এক মেয়ে
কুষ্ঠ ভরে ক্ষত ছিল তার গায়ে শিশু মুসার লালা পড়ে সেরে যায় আপন ঘরে নিয়ে যায় মা আসিয়ায় দুগ্ধে তরে শিশু মুসা করিছে ক্রন্দন কারো দুগ্ধ করে না পান দুগ্ধে তরে শিশু মুসা করিছে ক্রন্দন কারো দুগ্ধ করে না পান আসিয়া ঘরে দাইমা হয়ে এলো মা খাতুন কি হয় পরিণাম মুসা নবীকে নিয়ে গেল প্রাসাদে কিন্তু বাচ্চা ছেলে বারে বারে কাঁদছে দুগ্ধ পান করবে কোন রকমে তার কান্না থামাতে পারছে না আর যেই বা দুধ দিতে যাচ্ছে কারোর দুধ পান করছে না নবীদের মজা দেখুন ছোট বয়সে নবীদের মজা মুসা নবীকে দুগ্ধ দিচ্ছে মুসা নবী মুখ ঘুরিয়ে দিচ্ছে না দুধ পান করবে না যত সময় না পর্যন্ত তার আম্মা জান মা খাতুন ওই রাজপ্রাসাদে আসলো তত সময় মুসা নবীকে কেউ দুগ্ধ পান করাতে পারলো না আম্মা জান আসলেন তাইমা হয়ে তিনি নিজের সন্তানকে দুগ্ধ পান করাচ্ছেন তো আল্লাহ এই ছন্দের মাধ্যমে কবি লিখছেন আল্লাহ তাই বোঝাচ্ছেন যে ফেরাউন তুমি নিজে খোদা দাবি করেছিলে আমি আল্লাহ তোমার বাড়ি থেকে আমি আমার নবীকে বড় করে তুলব যে নবী তোমার সাম্রাজ্য ধ্বংস করে দেবে ওই জন্য শেষ ছন্দে কবি লিখছেন অহংকার পতন করে দেয় আমাদের অনেকের আল্লাহ অনেক কিছু দেয় বিল্ডিং বালাকানা ব্যাংক ব্যালেন্স অনেক কিছু হয়ে যায় তখন যেন আমাদের মুডটা গরম হয়ে যায় আমরা গরিবদের সাথে অসৎ ব্যবহার করি গরিবদের দান করতে চাই না পাশের বাড়ি আত্মীয়ের সাথে অসৎ ব্যবহার করি নিজের ভাই নিজের বোনের সাথে খারাপ ব্যবহার করি মনে হয় যে আমি বড় হয়ে গেছি আমার খুব অহংকার না অহংকার কোনোদিন আল্লাহ সহ্য করে না যেমন ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছিল কবি লিখছে শুনুন মা খাতুন শিশুকে দুগ্ধ পিলাই আর দাইমা হয়ে ফেরাউনের ঘরে রয় বাঘের ঘরে হলো রে ঘোঘের বাসা ফেরাউনের হলো কি দুর্দশা যা কিছু সব করতে পারে আল্লাহ দয়াবান কয়ে মেহান্নান যা কিছু সব করতে পারে আল্লাহ দয়াবান কয়ে মেহান্নান মুসা ফেরাউনের ঘটনা দেয় তাহার প্রমাণ কি হয় পরিণাম খোদার উপর খোদ গাহিতে লাগলো তোরে গুণ শোন বলির ফেরাউন অহংকারে পতন আর পতনে মরণ কি হয় পরিণাম তকবীর নারে আলহামদুলিল্লাহ শুনলেন মুসা নবীর ঘটনা একেবারে ছোট্ট সময়ের মধ্যে আপনাদেরকে পরিবেশন করলাম আমি বলেছিলাম একটা পুরস্কার দেব বলেছিলাম না মানা সবাই রেডি তো তোমরা এবার মনে হয় রেডি আছে আমার কলমগুলো সব যাই কি আজকে যাই হোক আমি দিয়ে যাব তোমার প্রিয়জন সকলে বলো তো দেখি বাচ্চাদের মধ্যে কে বলতে পারবে যখন ফেরাউনের মানে যারা মানুষ ছিল ফেরাউনের যারা দায়িত্ব ছিল তারা সন্তানদেরকে কতল করে দিচ্ছিল প্রহরীরা ঠিক সেই সময় মা খাতুনের গর্ভে শিশু মুসা নবীর আগমন তো তখন আম্মা জান তাকে নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন তার একটা বোন দেখতে দেখতে যাচ্ছিল যে ভাই আমার কোথায় ভেসে ভেসে যাচ্ছে নীল নদের পাশ দিয়ে বোনটা দেখতে দেখতে যাচ্ছিল যে আমার ভাই ভেসে ভেসে কোথায় চলে যাচ্ছে সেই বোনটার নাম কি কে বলবে বলে এই বোনটা বলবে চলে এসে দেখি বাহ দেখি তো ও একটা পুরস্কার পেয়েছে খুব ট্যালেন্টেড মেয়ে আমার মনে হয় সঠিক উত্তর দিতে পারবে দেখা যাক বলো মারিয়া একেবারে সঠিক উত্তর দিচ্ছে মারিয়াম তাই তো মারিয়াম বলেছো মারিয়াম যে দেখছিল যে ভাই কোথায় ছুটে ছুটে চলে যাচ্ছে আহারে কতটা মন দিয়ে শুনেছে একটা গজলে কিন্তু বহুমুখী প্রশ্ন ধরা যায় যেমন ফেরাউনের স্ত্রীর নাম কি আমি ধরতে পারতাম বা মা আসিয়ার স্বামীর নাম কি বা শিশু মুসা নবীর আম্মা জানের নাম কি এরকম বহুমুখী প্রশ্ন ধরা যায় তবে আমি যে প্রশ্নটা ধরেছি সেটার উত্তর বাচ্চাটা দিয়ে দিয়েছে খুব ভালো লাগলো আমি তাতেই বুঝে নিচ্ছি যে আপনারা খুব মন দিয়ে এই কোরআন হাদিসের যে নবীদের জীবনীগুলো আপনারা শুনছেন অত্যন্ত ভালো লাগছে মানা এটাও তোমার জন্য আরেকটা দিয়ে দিলাম ঠিক আছে যা চলে যা অসংখ্য ধন্যবাদ দিচ্ছি বাচ্চাটাকে খুব ভালোভাবে